এবং এই যে দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা 3000 এর গায়ের মারা খাইছি আমি এবং পিয়াল 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 Hello guys, what is up? Assalamualaikum, welcome back to my another brand new daily vlog. It's Fahad Ibn Hasan Hridoy and you are watching my official YouTube channel. So, আজকে চলে এসেছি বরাবরের মতন ডেলি ব্লগ করতে কাজ নাই কাম নাই ঘুরি ফিরি ডেলি ব্লগ করি যদিও জানি ব্লগটা একেবারে সেই লেভেলের খারাপ ব্লগ হবে সেই লেভেলের ভালো না ও বাই দ্য ওয়ে গাইস আমার সঙ্গে আছে টেকনো দা সুপারস্টার হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমরা ভালো নাই ভাই মিত্র তো বেশি কেন সবসময় ভালো থাকার চেষ্টা যাই হোক দিনে সারাদিন যাই হোক দিন শেষে আমরা মুসলিম বলতে হবে আলহামদুলিল্লাহ এন্ড ইয়েস আপনাদের জন্য ভালো আছি প্রতিদিনের ব্লগ প্রতিদিন কি কি করি কোন জায়গায় আকাম কুকাম করে বেড়াই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ আমরা টিকটকার না আমরা ঘুরি ফিরি চিল করি মজা করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি ভালোই লাগে আপনারা প্লিজ সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এটাই আর কিছু না তো আজকে কোনো জায়গায় যাবো না আমরা কোনো জায়গায় যাই না ঘুরি ফিরি কিন্তু আবার অনেক জায়গায় যাই আমরা প্রতি সময় বলি যে আমরা কোনো জায়গায় যাই না এই যে কালকেরা গতকালকে যে ভিডিওটা দেখছেন আপনারা বলছি কোনো জায়গায় যাবো না কোনো জায়গায় যাই না কিন্তু অনেক জায়গায় গেছি ভিডিওটা 20 মিনিটের ভিডিও হয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন লাইক করছেন অ্যান্ড ইয়েস যারা দেখে নাই তারাও দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এই ব্লগটাও আপনারা দেখবেন লাইক কমেন্ট কমেন্টস করবেন ভালো লাগবে ভালোবাসা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় রাইট তো এখন আসি আমরা সিএমডি কলোনির ভিতরে এখানে আরো অনেক ব্লগ করছি আপনারা দেখছেন দেখাবো না কিছু ঘুরি ফিরি চিল করি আর পিয়াল কল দিছিল নাকি জোড়াঘাটে কি ঝামেলা হয়েছে আই ডোন্ট নো সো যাই দেখি কি ঝামেলা পড়ে আপনাদের কি বলছি সো পিয়াল আবার একটা কেস খাইছে রিসেন্টলি ওর মাসখানিকের মধ্যে আরো একটা কেস খাইছিল আজকে ওটা কেস খাইছে যাই দেখি কি হয় আর আমরা তো ঘুরতেছি ভিডিও চিল করতেছি সো দেখে থাকেন কিপ ওয়াচিং মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো গাইস মাত্র যে ইন্ট্রো ভিডিওটা নিয়েছিলাম ওই ভিডিওটা নিয়ে আমি ভিডিওটা কাট করার পরে ফয়সালে বসি আমার হাত টাত ব্যথা হয়ে গেছে ফয়সাল বলে কি কিছুই না পরে আমি বললাম যে ওই ভিডিওটা তুই আবার দেখবি যতক্ষণ মধ্যে আমি হাতে সাকরে ভিডিওটা করছি ততক্ষণ মধ্যে তুই হাতে সাকরে এই যে এমনি ধরে তুই দেখবি ও দেখছে এখন ওর অনুভূতিটা জানতে চাই কেমন লাগছে তুমি যে বললা যে তোমার কি হয় না হয় এখন তোমার কেমন মুখ ঢুকাইতে পারিস আমি বসতে পারি সমস্যা নাই সেগুলো আমি বেশি করে ফেলাইতেছি না কি করিস তোর নাম কি এটা কিউর আছে মাফ করে দিছি মাফ করে দিছি যা এলাকা তোকে বললে এই যে আমাকে আমাকে এই যে রিগিনিত আছে ভাই এলাকা অপর এই যে এলাকা গরম হয়ে গেছে তুমি দেখতেছো এ পার গলায় দেবার ফুল আর সদ্য বিবাহিত মহিলা এটা এই সদ্য বিবাহিত মহিলা সো ঠাকুর করো ওদের মতন চিল করো তুমি তোমার ফ্যামিলি নিয়ে সুখে থাকো দোয়া করি So sorry, I don't got no time to chill. Probably fake my death when a nigga touch a 100 miles. I don't wanna fuck, little mommy, I just wanna feel. I don't do no drugs, but just know I got a lot of pills. Money on my mind, need it all, you can't get no deal. Cops coming block hot, so I had to peel. Once they see the top drop, they hit me up to chill. Booty called him like I say, you know he going for the kill. Caught by a shark in the water, I buy a Navy SEAL. Yeah, I got it, I ain't worried about the latest deals. This Henny hypnotic, make your bitch take off her heels. I'm taking off my ice because it started to give me chills. Instead of good advice, that nigga rather give me pills. Instead of trying to fight that nigga down and do a drill. He
DNC bottles like the Seuss girl, always show who real. Chillin' working out, we gotta go our separate ways. I've been trappin' all week, feel like I haven't slept in days. He ain't never learned his lesson, nigga stuck up in his ways. He gon' drown up in the water, tryna ride a nigga way. I've been running through the streets. Much, much later. Guys, welcome back again after Dergonta Pore. So, this is Kothar Abolle Nai, Jagula, police traffic, Biaparagula. অবশ্যই আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল 100%, বাট কিছু কিছু কার্যক্রম আছে যেগুলা পুলিশগুলা তাদের ক্ষমতা দেখানোর জন্য এগুলো করে থাকে, ক্ষমতার জোরে তারা এরকম করে থাকে। যেমন পিয়ালের এই গাড়িটার বিষয় না বললে নয়, পিয়ালের এই গাড়িটা প্রায় এই দুই দিন ধরে আটকা রয়েছে। একটা R15, একটা ছেলের একটা R15 গাড়ি দুই দিন ধরে আটকা রাখে, মানে ওর মনের অবস্থা অনেক খারাপ। যদিও তার কাছে তখন কাগজপত্র ছিল না, ফাইন তারা নিয়ে গেছে। তারা বলছে আজকে সকাল 10টার ভিতরে আসলে কাগজ মাগজ নিয়ে দেখাই দিলে তারা গাড়ি ছেড়ে দিবে। ও আজকে 10টার ভিতরে গাড়ি নিয়ে আসছে, কাগজ নিয়ে আসছে, বাট আজকে ওর সঙ্গে কোনো কথাই বলতে যাচ্ছে না। তারা দাবি করতেছে 13,000 টাকা দাবি করতেছে, তারা তো দাবি করুক কিন্তু কাগজটা দেখাবার গাড়িটা ছেড়ে দেওয়া দরকার। সেই যখনই কাগজ নিয়ে ভিতরে ঢুকতেছে তখনই তাকে বের করে দিচ্ছে, বলতেছে পরে আসো আমরা মিটিং করতেছি। ওইখানে আপনার একটুখানি ফুটেজ আপনাদের দেখাইছি, ওইখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল, ওদেরও এরকম হ্যারাসমেন্ট করতেছে। সো আই এম স্পিচলেস সিরিয়াসলি। এই ক্ষমতাগুলো ব্যবহার করা ভালো, কিন্তু পুলিশের দোহাই দিয়ে তাদের এই ক্ষমতাকে অপব্যবহার করাটা আই থিঙ্ক ভালো না, রাইট? তো পিয়াল এখানে আসে, আমরা একটু চা খেতে আসছি, চা খেয়ে আবার ওদের এখানে যাচ্ছি, দেখি আপডেটটা জানাই আর ব্লগটা কতদূর কন্টিনিউ করবো আই ডোন্ট নো। হইতে পারে এখানে এই টপিক নিয়ে আজকে ব্লগটা শেষ করে দিতে পারি, ছোটো করে একটা ব্লগ করবো। সো দেখেন একটু চা খাই, তারপর আবার ওদের কাছে যাই, আপডেট আপনারা জানাই দেবো ইনশাল্লাহ। তো গাইস আমরা থানার সামনে এখন আসি, পিয়ালের গাড়ি ছাড়ায় নাই। এই যে পিয়ালের কেসের কাগজ, 3,000 টাকার কেস দিছে, বাট ওর এইখানে ড্রাইভিং লাইসেন্স ছিল না, কিন্তু এখানে উইদাউট হেলমেট, ওর মাথায় হেলমেট ছিল বাট হেলমেটের কেসও দিয়ে দিছে। যাই হোক 3,000 টাকার এখন টাকা ভাঙায় গাড়ি বাইর করতে দেবে, গাড়ি এখন বাইর করতে দিচ্ছে না, টাকা দিয়ে কেস ভাঙে তবে গাড়ি বাইর করতে দিবে, কাগজ রেখে দিছে। সো দেখি কি হয়, গাড়ি দেবে কি না। ফয়সাল তোমার কি মনে হয় গাড়ি কি দেবে? কয়টা বাজে? বাজে এখন 5:30। নগদের টাকা না দিলে ধরে দেবে। 3,000 টাকার একটা কেস খেয়ে গেছে গাইস, ওই যে পিয়ালোরা ওয়েট করতেছে, এখনো অনেক মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, বিশেষ করে রিক্সাওয়ালা, বিশেষ করে রিক্সা ভ্যানা এদেরকেও রেখে দিয়েছে যে গাড়ি ধরতেছে। মানে খুলনার আইন শৃঙ্খলা করা ঠিক আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ওরা দু এক সময় একটু দুর্নীতি করে ফেলে, সব ব্যাপার না। দেখি গাড়িটা যদি আজকে সারান যায় তাহলেও দেখতে পারবেন, আপনাদের জানাই দিব ইনশাল্লাহ। তো দেখি এখানে আর কতক্ষণ ফাঁকা লাগে, আল্লাহ হাফেজ। এবং এই যে দেখতেই পাচ্ছেন আপনারা 3,000-এর গায়ের মারা খাইছি আমি এবং পিয়াল। পিয়াল পিয়াল এখন আমি মুখ দেখানোর যোগ্যতা পাইতেছি না, সেটা ভাঙা এখন গিল্টি ফিল করতেছি, এখন কথা বুঝতেই পারছেন আপনারা টাকাটা ম্যানেজ। তুমি বাংলাদেশের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী বিষয়ে কিছু বলো। পুলিশ বাহিনীদের সম্পর্কে আমার একটাই বলা যে হচ্ছে গিয়ে তারা যে কাজগুলো ভালোই করতেছে ভালোর জন্যই আমাদের ভালো, কিন্তু আমাদের ব্যাপার তাদের শ্রদ্ধা জানাই অনেক যে তারা এরকম ভাবে আমাদের শহরের নিরাপত্তাটা নিশ্চিত করতেছেন, কিন্তু ব্যাপারটা হইলো যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের কাছ থেকে একটু কনসিডার করা উচিত। তারা আইনের নামে দু একটা জালিয়াতি কাজ কর্ম করতেছে। হ্যাঁ আইনের নামে জালিয়াতি কাজ করতেছে ঠিক আছে, কিন্তু কালকে গাড়িটা ছেড়ে দিল, কিন্তু আজকে নেওয়ার ফলে এত টাকা দিতে হবে, এর জন্য আমি অনেক দুঃখিত বাবারা, অনেক কষ্টে আছি, দোয়া করেন সবাই, ধন্যবাদ। তোমার তোমার তুমি কিছু বলো এই ছেলে, আচ্ছা মা ছেলে বলো, আই ফাক ইওর বাংলাদেশ সিস্টেম। তুমি কিছু বলতে চাও? সে তো কেস খাওয়ার ভয়তে রিক্সা ওঠে হেলমেট করে, আর এই ছেলেটার গাড়ি, ওর মনের অবস্থা অনেক খারাপ, আর এই ছেলেটা নিজের নিজে এতভাবে দোষী মনে করতেছে ছেলে নিজের কাছে, বাট ব্রো ব্যাপার না, এটা তো হয় নারে, একবারই বেল তোলা যায় বারবার যায় না ইনশাল্লাহ, অভিজ্ঞতা দরকার। সো গাড়িটা আই থিঙ্ক আজকে সারা হইতে পারে, দেখি টাকা ম্যানেজ করতেছে পিয়াল। টাকা গাইস আজকের আর দিনটা শেষ, অলমোস্ট মাগরিবের আযান দিয়ে 6টা বাজে, গাড়িটা এখন পর্যন্ত বের করতে পারে নাই আপনারা দেখছেন। সো আজকের চাইছিলাম একটা চিল আউট একটা ব্লগিং হবে, বাট চিল সিলিং ব্লগিং করতে পারলাম না, একটা বিপদ চলে আসছিল, পিয়ালের গাড়ি ধরে নিয়ে গেছে। জন্য আজকের অনেক ট্রাই করছি আমরা, হয় নাই 3,000 টাকা কেস দিয়েছি, আপনারা দেখছেন দেখবেন। তো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, লাইক করে দেবেন একটা, দেখি কি হয়, কন্টিনিউ দেখতে থাকেন এই ব্লগটা এবং
দেখা হচ্ছে কালকের ব্লগে, আল্লাহ হাফেজ।